আমরা হচ্ছে যে প্রচুর সময় অবসর কাটাই গান বাজনা করি, দ্যাটস দ্য থিং, আমরা লেজার টাইমটা। বাট আমরা যদি এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারি ছোট ছোট কাজ দিয়ে, ভালো কাজ করি, যে একটা করে ভালো কাজ করি ডেইলি, এটা বাদেও আমি যদি ছোট করে একটা কোর্স করি, হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে যে আমি বলবো যে যারা এই এন্টারপ্রেনার হতে চায়, উদ্যোক্তা হতে চায়, অথবা হচ্ছে যে একটা টেক বিজনেস করতে চায়, বড় হয়ে একটা ইউনিকর্ন সেট আপ করতে চায়, আমরা এইসব ছোটোখাটো কোর্সগুলো করি। আমি সেদিন গতকালকে অ্যাকচুয়ালি স্ক্রোল করতেছিলাম, ICT ডিভিশন থেকে 30 ঘন্টার মতো একটা কোর্স একটা লঞ্চ করছে, ঢাকায় হবে। সো এইসব ছোটো ছোটো কোর্স, আইডিয়া প্রজেক্ট আছে, ICT ডিভিশন, স্টার্ট আপ বাংলাদেশ, হ্যাঁ আমিও দিচ্ছি, এটা ফ্রি কোর্স একটা দিচ্ছে। এই কোর্সটা যদি আমি করতে পারি, আমার আইডিয়াটাকে আমি অ্যাকচুয়ালি মাথায় আইডিয়া নিয়ে বসে রাখছি, মানে আমার আইডিয়াটা হচ্ছে যে খুব দারুণ, মানে এটা নিয়ে আমি সারা চিন্তা করতে করতে ঘুম আসতেছে না, মাথা চুল ছেড়ে ফেলতেছি। অনেক মানুষের সাথে আমার আইডিয়া আছে, ভাই আইডিয়া দিয়ে কিচ্ছু হয় না, এক্সিকিউশনে যখন যাবে, এক্সিকিউশনে যখন যাবে সেটা তো, এক্সিকিউশনে যাওয়ার আগে আমি যাওয়ার আগেই আমার দুনিয়ার চিন্তাভাবনা চলে আসে, এরকম কিছুই দরকার নেই। আইডিয়াটাকে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন করার জন্য আমার এইসব কোর্সগুলো বসে আছে। আর তাছাড়া চট্টগ্রাম বা বাংলাদেশে S2S ভেঞ্চার, স্টার্ট আপ চট্টগ্রাম, তারপরে সে স্টার্ট আপ খুলনা, স্টার্ট আপ বান্ধব, অনেক স্টার্ট আপ ইনকিউবেশন, হ্যাঁ ইনকিউবেশনগুলো করতেছে, ওরা কিন্তু বসে আছে ফ্রিতে, মানে ইয়াং এন্টারপ্রেনারদেরকে হেল্প করার জন্য। সো ওরা যদি নিজের আইডিয়াটা নিয়ে এখানে আসে, এসে যদি আইডিয়াটাকে বুঝতে পারে বা ভ্যালিডেশন করতে পারে, এটাকে বড় পর্যায়ে স্কেল করতে হবে। তো সুতরাং আমি সবাইকে বলবো যে আইডিয়া জাস্ট মাথায় রেখে সারাদিন চিন্তা করে বা ঢোল পিটায় কোনো লাভ নেই, ইনকিউবেশনে আসো, কোর্স করো, বা এইসব ফ্রি যে কোর্স করো, আমরা অনেক জায়গায় কোর্স করার শেষে ওরা হচ্ছে আবার অর্থ অনুদানও দেয়, গ্র্যান্ট দেয়। আমরা হচ্ছে যে ঢাকা অরেঞ্জ কর্নার একটা ইয়েতে আছি, সো ওইখান থেকে কিন্তু আমাদের প্রচুর সাপোর্ট দেওয়া হচ্ছে। মানে একটা জিনিস চিন্তা করেন না, মানে আমার আমার আইডিয়া, আমার বিজনেস, আমার সব কিছু, ওনারা আমার পিছে পড়ে আছে প্রত্যেক মাসে। আমাদের S2S থেকে প্রতি সপ্তাহে একটা করে কোচিং কল হয়, হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কর্নারের কোচিং কল হয়, রূপক ভাই আমাদের সাথে মাঝে মধ্যে কলে আসে, কি অবস্থা জিজ্ঞেস করে, আকিব ভাইরা আসে। সো এইসব মানুষরা যারা বসে আছে, ওরা কিন্তু কোনো বেনিফিট নেওয়ার জন্য বসে নেই, ওরা উল্টা আরও হেল্প করার জন্য বসে আছে। সো ইয়াং এন্টারপ্রেনারদেরকে এই একটা অ্যাডভাইস থাকবে যে আইডিয়া যদি থাকে, এইসব কোচিং কোর্সগুলোতে অ্যাটেন্ড করো, আইডিয়াকে ভ্যালিডেশন করো, স্টার্ট আপ করো, ইউ ক্যান গেট সাকসেসফুল। এইটাতে আমি একটু অ্যাড করে দিই, মানে বেসিক্যালি আমরাও তো S2S-এর আন্ডারে ছিলাম, তারপরে আকিব ভাইয়ের সাথে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক। সো অ্যাকচুয়ালি দে আর ভেরি হাম্বল, মানে তারা হচ্ছে যখন মানে আমি যখনই তাদেরকে কোনো একটা সমস্যা নিয়ে গেছি, আমি যে মানে তারা হয়তো ওই টাইমে সলিউশন না দিতে পারলেও আমাকে পরে, মানে এমন হয় না যে আমি জিনিসটা ফিরে আসছি আর কি, না আমার ইচ অ্যান্ড এভরি স্টেজে। এবং মানে আমার যেটা মনে হয় যে ওই যে আইডিয়া যখন আমরা মানে মানে ইয়া করতে যাচ্ছি, তখন কিন্তু একটা শেপ আপের একটা দরকার হয়। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু অনেক কিছু না বুঝে চলে যাই, যেমন আমি আপনার সাথে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু লার্নিং ফেজটা সবসময় স্কিপ করতে চাই। এক্স্যাক্টলি, মানে আমরা চাই যে ওই আচ্ছা এটা তো উনি করতেছে, তা আমি এরকম করলেও তো হয়ে যাবে, বাট ওর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে আসলে কী কী শিখতে হবে, কীভাবে জিনিসটা শেপ আপ করতে হবে, এই জিনিসটা আমরা আসলে চিন্তা করি না। প্রচুর ভুল, মানে স্বাভাবিক, এমন ধরনের মিস্টেক করার পরে হচ্ছে যে সবাই হচ্ছে যে কিছুটা পিছপা হয়ে যায়।